আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই, নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের কঠিনতম দিনে তোমাদের মাঝ থেকে ওই ব্যক্তি দ্রুত মুক্তি পাবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সফলতার রহস্য এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সরকারে দু আলাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, এলমে দীন অর্জনের জন্য। আমরা আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সফলতার রহস্য এই অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আমরা আমাদের সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারি। যে ব্যক্তি যত বেশি আত্মীয়তার বন্ধনকে দৃঢ় রাখবে, তার ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, ওই আত্মীয় স্বজনদের খেয়াল রাখবে, তাদের হক তাদের অধিকার রক্ষা করবে, ওই ব্যক্তি তত বেশি সফলকাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোম এর 38 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দাও এবং মিসকিন ও মুসাফিরকে এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফলকাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুর রহমান এই আয়াতে কারিমার ব্যাপারে বলেন, এই আয়াতে কারিমায় সমস্ত আত্মীয় স্বজনদের হক আদায় করার হুকুম দিচ্ছে। এ থেকে বোঝা গেল প্রত্যেক আত্মীয়র হক রয়েছে, এতে সমস্ত আত্মীয় স্বজন সম্পৃক্ত রয়েছে। আর এই আয়াত থেকে এটাও বোঝা গেল আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, দান খয়রাত প্রথা আনুষ্ঠানিকতার ধারাবাহিকতার জন্য করবে না, যদি করে তবে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করবে, তখন সওয়াবের অধিকারী হবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সফলকাম তাদেরকে বলেছেন যারা আত্মীয়তার হককে আদায় করে, সম্পর্ককে বজায় রাখে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সফলতার যে রহস্য, সফলতার যে হিকমত, এটাও আমরা এই আয়াত থেকে জানতে পারলাম। ওই ব্যক্তিরা সফলকাম যারা আত্মীয়তার প্রাপ্য আদায় করবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আল্লাহকে ভয় করো আর যার নাম নিয়ে
সম্পর্ক করো, আত্মীয়র প্রতি সজাগ দৃষ্টি রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদের দেখছেন। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদিয়ার খান নাঈমী রহমতুল্লাহ এই আয়াত প্রসঙ্গে বলেন, মুসলমানের নিকট যেমনইভাবে নামাজ, রোজা, হজ, জাকাত জরুরি, তেমনইভাবে আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা অত্যন্ত উপকারী। তিনি আরও বলেন, নিজের আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করা অত্যন্ত ফায়দাকর, ফলদায়ক, দুনিয়াতেও রয়েছে, আখেরাতেও এর দ্বারা জীবন, মৃত্যু, আখেরাত সব কিছু সফল হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। এটাকে এভাবে বুঝে নিন যে বর্তমান সরকার যদি কাউকে কোনো কাজ করতে নিষেধ করে, ওই অপরাধে অপরাধীকে শাস্তি ঘোষণা করেন, তবে কোনো বুদ্ধিমান লোক জেনে বুঝে ওই কাজ কখনো এটা করবে না, বরং সেই কাজ থেকে বেঁচে থাকবে। যখন কেউ রাষ্ট্রের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে কাজ করবে, তখন তাকে রাষ্ট্রবিরোধী বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যেন আমরা আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলি। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে এটা যে আমি আমার ভাইয়ের সাথে, আমি আমার বোনের সাথে, চাচার সাথে, মামার সাথে, ফুপুর সাথে, খালুর সাথে, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের প্রত্যেকের সাথে সম্পর্ককে বজায় রাখা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি কেন রাখবো, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। কেন রাখবো? এজন্য রাখবো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মানার জন্য। শুনুন, হযরতে সাইয়েদুনা আবুল আওয়াস আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন, আপনি এ ব্যাপারে কী এরশাদ করেন? আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু চাইলে সে কিছু দেয় না, আত্মীয়তার বন্ধনও রক্ষা করে না, যখন তার নিকট আমার প্রয়োজন হয় তখন সে আমার কাছে আসে না, আমার কাছে কিছু চায় অথচ আমি কসম করেছি যে আমি তাকে কিচ্ছু দেব না, আত্মীয়তার বন্ধন রক্ষা করব না। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, যে কাজ উত্তম তা করো আর কসমের কাফফারা দিয়ে দাও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এ কথা অন্তরে গেঁথে রাখুন, যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দেয়, সম্পর্ক নষ্ট করা, কারো হক আদায় না করার জন্য কসম করে ফেলে, ওই সময় কসমকে ভঙ্গ করা, আত্মীয়তার সম্পর্কে বজায় রাখা এটা জরুরি, এটা কাফফারা আদায় করতে হবে। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, বুখারী শরীফের 6625 নম্বর হাদিসে আমাদের প্রিয় আকা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করার জন্য কসম করে, তবে আল্লাহ তাআলার কসম তাদেরকে কষ্ট দেওয়া, কসম পূর্ণ করা আল্লাহ তাআলার নিকট বড় গুনাহ, এর থেকে সে তার কসমের পরিবর্তে কাফফারা দিবে যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদিয়ার খান আলাইহি রাহমাতুর রহমান এই হাদিসের ব্যাপার বর্ণনা করেন, যে ব্যক্তি তার ঘরের সদস্যদের কারো হক নষ্ট করার জন্য কসম করে, উদাহরণস্বরূপ আমি আমার মায়ের সেবা করব না, বাবার সেবা করব না, বাবার সাথে কথা বলবো না, এই ধরনের কসম পূর্ণ করা, কসমকে মানা, এটা হচ্ছে গুনাহের কাজ। এটাকে ভেঙে ফেলা, এটাকে কসমকে ভেঙে তার সাথে সম্পর্ক বজায় রাখা, এটা হচ্ছে ওয়াজিব। মনে রাখবেন, এখানে এটা উদ্দেশ্য নয় যে কসম পূর্ণ না করা গুনাহ, কিন্তু পূর্ণ করাটা আরও বেশি গুনাহ, বরং উদ্দেশ্য এটাই যে কসম পূর্ণ করাটা যেহেতু গুনাহ, পূর্ণ না করার সব রয়েছে, যদিও কসম ভঙ্গ করা আল্লাহ তাআলার নামের বেয়াদবি হয়ে থাকে, এই জন্য তার উপর কাফফারা ওয়াজিব হবে, কাফফারা দিতে হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে। সুবহানাল্লাহ, তাজেদারে রিসালাত, শাহেন শাহেন নবুব্বত, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
সম্পর্ক রক্ষাকারী সে নয় যে এই অদল বদলটি করে, কিন্তু সম্পর্ক রক্ষাকারী সে যখন তার সাথে সম্পর্ক ছিন্ন হয় কিন্তু সে তা সংযুক্ত করে। অন্য হাদিসে রয়েছে, ওই সমস্ত লোকদের সাথে একত্রিত হইও না যারা এটা বলে, যদি মানুষ আমার সাথে ভালো ব্যবহার করলে আমিও ভালো আচরণ করব, যদি মানুষ আমার প্রতি অত্যাচার করে আমিও প্রতিষেধমূলক অত্যাচার করব। বরং নিজেকে এই কথা অভ্যস্ত করুন যে মানুষ যদি ভালো আচরণ করে তবে তোমরাও তার সাথে ভালো আচরণ করো, আর যদি লোকেরা তোমার সাথে খারাপ আচরণ করে তখনও তোমরা জুলুম করো না। এটা একেবারে অতি স্বাভাবিক এবং একটি সহজতর বিষয়। আর তা হচ্ছে এই প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে আমরা এ কথা বলে থাকি যে তুমি আমার সাথে ভালো আচরণ করো আমি তোমার সাথে ভালো আচরণ করবো। আরে আমি কি করেছি কি না কিছু, আমার ভাই তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমার বোনই তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। না, এখানে বলা হয়েছে যে এটা তো সেই, তুমি যদি উত্তম হতে চাও তাহলে এটা করবে যে যে তোমার সাথে সম্পর্ককে ছিন্ন করবে তুমি তাকে সম্পর্ক বজায় রাখবে, এটাকে ছিন্ন করবে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিন্তু আজকে আমাদের কিন্তু এটা হয় না, বলে সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আমিও সম্পর্ক ছিন্ন করলাম। না, এতে আপনিও ভুলের মাঝে সম্পৃক্ত হয়ে যাবেন। শুনুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আত্মীয়তার সম্পর্ককে কেন বজায় রাখবো, এতে কী সুফল আছে, ফায়দা কী আছে, আউটপুট কী আছে? আমরা তো সবাই চাই আউটপুট, যে আমি আত্মীয় সম্পর্কে বজায় রাখলে আমার কী ফায়দা হবে। শুনুন সুবহানাল্লাহ, বুখারী শরীফের কিতাবুল আদাব এর 5985 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, যে চায় তার রিজিক প্রশস্ত করে দেয়া হোক এবং তার মৃত্যু দেরিতে হোক, অর্থাৎ বয়স বৃদ্ধি পাক, তবে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আত্মীয়তার রক্ষা যে বন্ধন করবে, আল্লাহ তাআলা তার রিজিককে বাড়িয়ে দিবেন, তার হায়াতকে বাড়িয়ে দিবেন। সফলতা তো এটাই, আমরা বলি না রিজিক চান, সম্পদ চান, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখুন। আল্লাহ তাআলা আপনার হায়াত আপনার রিজিক বাড়িয়ে দেবে। তিরমিজি শরীফের 1986 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সম্পর্ক সংযুক্ত করলে ঘরের সদস্যদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়, সম্পদে বরকত হয়, আয়ু বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, আল মুআজাবুল কবীর এর 12 খণ্ডের 67 পৃষ্ঠায় 12556 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন এবং তাদের কারণে সম্পদ বৃদ্ধি করেন, আর যখন থেকে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাননি। সুবহানাল্লাহ, তারা কারা? আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা কী কারণে? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সুরক্ষিত রাখার কারণে। সুবহানাল্লাহ, তাদের প্রতি কখনো দয়ার বাহিরে দৃষ্টি দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, সম্পদ বৃদ্ধি করা হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এর পরেও কি আমরা ভাইয়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, চাচার সাথে, খালার সাথে, ফুপুর সাথে সম্পর্ককে ছিন্ন করবো? তাই আমার সাথে খারাপ আচরণ করেছে না, হাদিসে পাকে আমরা শুনলাম ভালোর বিনিময়ে ভালো, এটা তো স্বাভাবিক। যখন কেউ আমার সাথে সম্পর্কটাকে ছিন্ন করবে তখনই ফজিলত হচ্ছে এটা, আমি তার সাথে সম্পর্ক সুদৃঢ় করবো। শুনুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তামবিউল গাফিলিন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়েদুনা আবু লাইন্স সামারকান্দি আলাই রহমতুল্লাহ হাদি তিনি বলেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করার 10টি উপকারিতা রয়েছে। সেটা কি? ফেরেশতারা খুশি হয়,
সুবহানাল্লাহ, এমন একটা কাজ যে কাজ করলে ফেরেশতারা খুশি হন। দ্বিতীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন মানুষের খুশির কারণ, মুসলমানের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা, শয়তান কষ্ট পায়, বয়স বৃদ্ধি পায়, রিজিকে বরকত হয়, মুসলমান বাপ দাদারা খুশি হন, মৃত যারা ইন্তেকাল করেছে তারা, মৃত পিতামাতা একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, মৃত্যুর পর তার সওয়াব বেড়ে যায়, কেননা লোকেরা তার ব্যাপারে কল্যাণের দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানশীল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত সম্পর্কে। আত্মীয়তার বন্ধন কখন ছিন্ন হয়? যখন আমাদের মাঝে খারাপ ধারণা প্রসার হয়, গীবত, চুগুলখুরি, কারো ব্যাপারে খারাপ ধারণা, আমি দাওয়াত দিলাম, সে দাওয়াতে আসলো না, আরে এই কারণে, এই কারণে, না খারাপ ধারণা, সেটা সঠিক কারণও তো থাকতে পারে যে কারণে আমার সাথে আসে নাই, আমার কাছে আসে নাই। একটা খবর পাওয়ার পর ওই খবরটা যাচাই না করে সেটাকে বলে দেয়া, এটাও সম্পর্ক নষ্ট হওয়ার, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়ার একটি কারণ। আমরা যেন এটা না করি। প্রিয় ইসলাম ভাইরা, হ্যাঁ, সুনানে আবু দাউদ শরীফে হাদিসে বর্ণিত রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুসনুজ্জন্নি মিন হুসনিল ইবাদাহ, অর্থাৎ সুধারণা একটি উত্তম ইবাদত। আমরা প্রত্যেকের ব্যাপারে ভালো ধারণা পোষণ করার চেষ্টা করি, যেমনইভাবে হাদিসে পাকে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে কল এটাও রয়েছে যে তুমি একটি বিষয়কে 100 ভাগে বিশ্লেষণ করো, 99 ভাগ যদি নেগেটিভ হয়, একটি যদি পজিটিভ হয়, তুমি পজিটিভকে গ্রহণ করো। কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দিকে চলে গেছে। কোনো একটা কেউ যদি কথা বলল, একটা ব্যবহার দেখালো, তখন আমরা ওইটাকে বিশ্লেষণ করি, করতে করতে যদি এখানে 99টা ভালো থাকে, একটাও যদি খারাপ থাকে, আমাদের চিন্তা ওই নেগেটিভ দিকে, খারাপ দিকে চলে যায়। না প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, খারাপ ধারণাই আমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার জন্য যথেষ্ট। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একে অপরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, একে অপরের প্রতি শত্রুতা রাখবে না, হিংসা করবে না, সম্পর্ক ছিন্নকারী হবে না, এবং আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও, মুসলমান মুসলমান ভাই ভাই, না তার উপর জুলুম করে, না তাকে বঞ্চিত করে, না তাকে অপদস্থ করে। অন্য এক জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান তার অক্ষমতা প্রকাশ করল আর সে তা গ্রহণ করল না, তাহলে সে হাউজে কাউসারে উপস্থিত হতে পারবে না। সফলতার বিপরীত। প্রিয় ভাই ও মাদান চন্দ্র সাকবৃন্দ, আপনি আমি হাউজে কাউসার থেকে পানি পান করতে চাই, অতএব যদি কেউ কোনো ভাই অপারগতা প্রকাশ করে, ওই অবস্থায় যেন আমি তাকে ফিরিয়ে না দিই, তাই ক্ষমা করি, সম্পর্ককে বজায় রাখি। একই ঘরের মধ্যে আমরা বসবাস করি, এক ছাদের মধ্যে দুই ফ্ল্যাটে বসবাস করছি, দুই ইউনিটে বসবাস করছি, সম্পর্ক নেই, একজনের একজনের মুখ দেখা দেখি নেই। প্রিয় ভাই, যেখানে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার মাঝে হাজারো বরকত, সফলতার কামিয়াবি, আয়ু বৃদ্ধির মাধ্যম, রিজিক সম্পদ বৃদ্ধির মাধ্যম, ফেরেশতাদের খুশি হওয়ার মাধ্যম, আমরা আজকে সেই আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না চেষ্টা করি নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে আবদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী তো আমাদেরকে এটাই শেখাচ্ছে যে আমি কিভাবে মানুষদেরকে নেকির দিকে আহ্বান করব। প্রিয় ইসলামী ভাইরা, কল্যাণ দিকে আহ্বান করব। আমি কিভাবে সাকসেস হব, সফল কিভাবে হব? হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম ওই সত্তার যিনি আমাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সদকাকে কবুল করেন না যার আত্মীয় স্বজন তার কল্যাণ মুখাপেক্ষী, কল্যাণের মুখাপেক্ষী, আর সে অন্যদেরকে দেয়। কসম ওই সত্তার যার কুদরতি হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তির প্রতি
রহমতের দৃষ্টিতে তাকান না, অত্যন্ত কঠিন বিষয় একটি। অনেকে আছে যে আত্মীয় স্বজনকে রেখে অন্য জায়গায় দান করে, অন্য জায়গায় ফ্রেন্ড সার্কেল মেনটেন করে, বাট আত্মীয়দেরকে দূরে সরিয়ে দেয়, ভাইয়ের সাথে পরিচয় রাখে না, বোনের সাথে পরিচয় রাখে না, চাচার সাথে, ফুপুর সাথে, খালুর সাথে, মামার সাথে না। বলা হয়েছে কি, আবার শুনুন, ওই ব্যক্তির সদকা কবুল করে না যার আত্মীয় স্বজন তার কল্যাণের মুখাপেক্ষী আর সে অন্যদেরকে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার কসম করে বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদের প্রতি রহমতের দৃষ্টি তাকাবেন না, যে অন্যকে দিচ্ছে, অন্যের সাথে ভালো আচরণ করছে কিন্তু নিজের আত্মীয়র সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলছে, নিজের আত্মীয়কে দিচ্ছে না। হে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বন্ধু, আপনি সফল হতে চান, কিভাবে আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখানো পথকে অ্যাভয়েড করে, পরিহার করে সফল হতে পারব? কখনো কি সম্ভব? সম্ভব না। সফলতার চাবি তো এটাই, সফলতার দরজা তো এটাই, এই দরজাকে খুলতে হবে, এই সিঁড়ি বেয়ে উঠতে হবে, সফলতার এই চাবিকে আমাকে ঘোরাতে হবে, আর তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। যে ব্যক্তি তার নিকট আত্মীয় স্বজনের কাছে এসে তার প্রয়োজন চেয়ে বেশি ওই জিনিস চায় যা আল্লাহ তাআলা তাকে দান করেছে, কিন্তু সে তাতে কৃপণতা করে, অর্থাৎ যার কাছে আছে কিন্তু সে দেয় না, তবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একটি সাপ বের করবেন যার নাম সুজা হবে, সেই জিব্বা নাড়বে আর ওই ব্যক্তির গলায় হারে পরিণত হবে। আস্তাগফিরুল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে যে গুনাহগারের শাস্তি দুনিয়াতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় এবং তার জন্য আখেরাতেও শাস্তি স্তূপ রয়েছে, আর তা হলো শত্রুতা ও সম্পর্ক ছিন্নের চেয়ে বড় কিছু নয়, দুনিয়াতেও পাবে আখেরাতেও আছে। জমা যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে সাইয়েদুনা ফকি আবু লাইন সামারকান্দি আলী রহমতুল্লাহ আল হাদি তাম্বিউল গাফিলিন কিতাবে বর্ণনা করেন, সাইয়েদুনা ইয়াহিয়া বিন সুলাইমান রহমতুল্লাহ আলাই বলেন, মক্কায় মুকাররমা এর মধ্যে খোরাসানের এক নেক ব্যক্তি ছিল, মানুষ তার কাছে আমানত রাখত। এক ব্যক্তি তার কাছে 10,000 মুদ্রা আমানত রেখে তার প্রয়োজনীয় কোনো সফরে চলে গেল। যখন ওই ব্যক্তি ফিরে আসলো, আসার পর তিনি জানতে পারলেন যে ওই তার বন্ধু যার কাছে আমানত রেখেছেন ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, মারা গেছে। তার ওয়ারিস যারা ছিল সন্তান সন্ততি তাদের কাছে গেল, জিজ্ঞাসা করে বললো আমরা তো জানি না এই বিষয়টাতে, তখন ওই সম্পদ কিভাবে পাবেন? এজন্য ওই যে আমানত রেখেছিল সেই ব্যক্তি মক্কাতুল মুকাররমার মুফতিয়ানে কেরাম উলামায়ে কেরামের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে আমার কি করা উচিত। তারা বলল আমরা ধারণা করছি ওই খোরাসানি ব্যক্তি জান্নাতি, তুমি এই কাজ করো যে মধ্যরাতে জমজম কূপে গিয়ে তার নাম নিয়ে ডাকবে আর তাকে জিজ্ঞাসা করবে যে কোথায় রেখেছে। সে 3 রাত এই আমলটি করলো কিন্তু সেখান থেকে কোনো আওয়াজ আসলো না, তার পরপর এই কাজ করল, পুনরায় আলিমদের কাছে গিয়ে বলল যে আমি তো করেছি কিন্তু কোনো জবাব পেলাম না। উলামায়ে কেরাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং বলতে লাগলো যে আমাদের ভয় হচ্ছে সে হয়তো জান্নাতি না, তুমি এক কাজ করো ইয়েমেনে চলে যাও, সেখানে বুরহত নামক উপত্যকায় একটি কূপ আছে, সেখানে পৌঁছে একইভাবে ডাকবে। এরূপই করলো, তখন প্রথমবারের ডাকে সারা আসলো এবং বলল আমি সেটা ঘরের অমুক জায়গায় দাফন করে রেখেছি, লুকিয়ে রেখে এসেছি, আর আমি আমার ঘরের সদস্যদের কারো কাছে আমানত রাখিনি, আমার ছেলের কাছে যাও, ওই জায়গাটি খনন করো, তুমি পেয়ে যাবে। অতঃপর সে এরূপই করলো এবং সম্পদ পেয়ে গেল। আমি তাকে বললাম তুমি তো অনেক নেককার ছিলে, ওই লোকের সাথে কথা বলতে লাগলো যে তুমি তো নেককার ছিলে, ওই বন্ধুর সাথে বলতে লাগলো, কিন্তু এখানে কীভাবে পৌঁছলে? সে বলল আমার কিছু আত্মীয় স্বজন খোরাসানে ছিল যাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে রেখেছিলাম, ওই অবস্থায় আমার মৃত্যু এসে গেল, এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দেন আর এই জায়গায় পৌঁছিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাহ্যিকভাবে সে নেককার ছিল,
ভালো ছিল, কিন্তু এই কারণে সে জাহান্নামে পৌঁছে গিয়েছে, বিফল হয়েছে, সফল হয়নি, কামিয়াব হয়নি, সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে শুধুমাত্র আত্মীয়তার বন্ধনকে রক্ষা না করার কারণে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের সঙ্গে, এখনও কি আমরা এত কিছু শোনার পর আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে বলবো, আরে না, সে তো আমাকে বলেছে, এই বলেছে, সে বলেছে, এমন কথা বলেছে যে যে কথা বলে কখনো সম্পর্ক রাখাই যায় না, এরকম কথা আমরা বলে থাকি না। কোনো কিছুই না, আত্মীয়তার বন্ধন কোনো অবস্থাতেই কাট করার বৈধ অবস্থান নেই রক্তের বন্ধনকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানীচ্যানেল দর্শকবৃন্দ, আপনি যদি সফল হতে চান দুনিয়া এবং আখেরাতে, উভয় জাহানে কামিয়াব হতে চান, কামিয়াব ইনসান হতে চান, সাকসেসফুল মানুষ হতে চান, সফল ব্যক্তিত্ব হতে চান, নিজেকে তৈরি করতে চান, তাহলে নিয়ত করুন যে আমার সাথে ভালো কিংবা মন্দ আচরণ করে সকলের সাথে আমি আত্মীয়তার বন্ধনকে বজায় রাখব। দাওয়াত ইসলামী এটাই চায় যেন প্রতিটি পরিবার সুখের পরিবার হয়ে যায়। এটা তখনই সম্ভব যখন আমি আমার আত্মীয়র অধিকারকে রক্ষা করব, তার সাথে সম্পর্ককে বজায় রাখব। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, বউ শাশুড়ি, শাশুড়ি বউ, আমাদের দেশে তো ট্রেডিশন চলে আসছে, একেবারে কঠিন অবস্থা যে বউ আর শাশুড়ির সাথে সম্পর্কই মিলছে না। যার যার অধিকারকে রক্ষা করতে হবে যদি আমি সফলকাম হতে চাই। যদি আপনি আত্মীয়তার বন্ধনকে বজায় রাখেন, আপনাকে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবে। আমি যদি ভাবি যে আমি তাকে ছেড়ে দিয়ে আমি ভালো থাকবো, এটা কখনো সম্ভবপর না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আত্মীয়তার বন্ধন বজায় রেখে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারই, নিয়ামত যেন না হয় ম্লান দোয়া তোমার প্রতি।